এখনো কিছু কিছু জিনিস কেনাকাটা বাকি রয়েছে। Hey guys, welcome back to my channel, another new vlog video. তো গাইস এখন থেকে শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও। তো গাইস এখন আমরা পেপার কাটিং করছি। এই পেপারগুলোতে আমি ঠিকঠিক কাটিং করতে পাই না, যা হোক চেষ্টা করছি। তো একটু পরে মার্কেটে বেরোবো, অনেক কিছু কেনাকাটা রয়েছে। তো গাইস অলরেডি আমরা মার্কেটে চলে এসেছি। তো প্রথম এসেছে কুমার বাসন, অর্থাৎ মাটির বাসন যেগুলোকে বলা হয়, তো সেগুলো কেনাকাটা করার জন্য, কারণ কাল আমাদের বাড়ির মন্দিরের বাৎসরিক উৎসব বা মন্দিরের দিন ধরা রয়েছে এবং কাল রথযাত্রাও রয়েছে। তাই আজকেই ফল বাজার, মালাকার বাজার, মানে পুজোর জন্য যা যা প্রয়োজন সব আজকেই কেনাকাটা করা হবে। তো গাইস কিছু কিছু জিনিস কেনাকাটা করা হয়েছে, এখনো কিছু কিছু জিনিস কেনাকাটা বাকি রয়েছে। তো চলো। হে গাইস, গুড মর্নিং। তো গাইস এই সবেমাত্র আমি ঘুম থেকে উঠি, বাজে 5:30। পুজোর অনেক কাজ বাকি রয়েছে, মালা গাঁথতে হবে, মন্দির ধোয়াতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো আগে আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইস মন্দির অলরেডি ধোয়ানো হয়ে গেছে। তো কাল মার্কেট থেকে বাড়িতে এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি, তাই ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করছি। আর পুজোর জন্য যা যা জিনিসের প্রয়োজন কিছু কিছু জোগাড় হয়ে গেছে, যেমন এখানে রয়েছে পঞ্চপল্লব, এগুলোকে পঞ্চসখাও বলা যেতে পারে, এটা ঘটে দেওয়া হয়। এছাড়া মন্দিরের চারপাশে দেওয়ার জন্য জুনদুরি এবং তালপাতা, খড়ি গাছ, যজ্ঞ ডম্বুর সবই রেডি হয়ে গেছে। তো এবার গঙ্গা পুজোর জন্য বেরোবো। তো গাইস চলো। পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু রথের মেলাতে ঘুরতে গিয়েছিলাম এবং এখানে এসে আমরা খুবই আনন্দ করেছি, খুব মজা করেছি। আর এখানে এসে বাচ্চা পাটিরা আড়ি করেছিল যে তারা মিকি মাউসে চড়বে, তো তারপর তাদেরকে মিকি মাউসে চড়ানো হয়েছিল। তারপর এখানে কিছুক্ষণ ঘুরলাম, তারপর আর কি, তারপর বাড়ি চলে গিয়েছিলাম। তো গাইস আজকের ব্লগ ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে আমার তরফ থেকে শুভ রথযাত্রা।